আল্লাহ আমাদের দুই করোনা থেকেই মুক্তি দিন, বললেন নজরুল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশে বাস্তবিক অর্থে কোনো বিরোধী দলকে থাকতে দেওয়া হচ্ছে না। এ ধরনের অবস্থা একটা দেশের জন্য বা গণতন্ত্রের জন্য কতটা ক্ষতিকারক, এই করোনার মতো ক্ষতিকারক। আল্লাহ আমাদের দুই করোনা থেকেই মুক্তি দিন। আজ শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক অনুষ্ঠানে নজরুল ইসলাম খান এ মন্তব্য করেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য সরকারের সমালোচনা করে বলেন, আপনি ভোট দিতে দেবেন না, ভোট কেন্দ্রে যেতে দেবেন না, আপনি দিনের ভোট তার আগের রাতেই শেষ করে ফেলবেন। একদলীয় একটা শাসন বা সরকার ব্যবস্থা আমাদের এখানে কার্যকর করা হয়ে গেছে। সরকার নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় সব কাঠামো ভেঙে ফেলে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে বলে মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান। তাই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।